নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন বাংলার 1430 সালের কর্কট রাশির প্রতিকার সহ বাৎসরিক রাশিফল। দর্শক বন্ধু, যদিও এই রাশি কর্কট রাশির রাশিফলটি সর্ব কর্কট রাশির ব্যক্তির জন্য, তথাপি এই রাশিফল কিন্তু আপনার কর্কট রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে 60% কিন্তু ম্যাচ করবে দর্শক বন্ধু। তারপরেও আপনাদের হস্তবিচার এবং আপনাদের জন্ম তারিখ দিয়ে ফলিত বিচার করিয়ে নেবেন, করিয়ে নিলে আপনাদের আরও দিকটা ভালো হয়ে যাবে। চলুন দেখে নিই এই বছর কেমন যেতে চলেছে কর্কট রাশি, বাংলার 1430 সাল কেমন যেতে চলেছে কর্কট রাশি। দর্শক বন্ধু, এই বছর অর্থাৎ 1430 সালে কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান বৎসরের শরীর মোটেই ভালো যাবে না, শরীর নিয়ে কিন্তু একটা চিন্তা থেকে যাবে। মে মাসের 12 তারিখের পর থেকে মাথার যন্ত্রণা, অর্জিন্য রোগে কষ্ট ভোগ হতে পারে মে মাসের 12 তারিখের পর থেকে দর্শক বন্ধু। আমসা জাতীয় পেটের রোগেও কিন্তু ভুগতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। এই বছর কর্কট রাশির আর্থিক পরিস্থিতি শুভ বলা যেতে পারে, আর্থিক পরিস্থিতি কর্কট রাশির শুভ বলা যেতে পারে। এই বছর কর্কট রাশির অর্থ উপার্জনটা খুব ভালো হবে দর্শক বন্ধু। কর্কট রাশির যে সকল বিদ্যার্থীরা রয়েছেন তাদের লেখাপড়া কিন্তু আগস্ট মাসের পর থেকে উন্নতি যোগ রয়েছে। কর্কট রাশির বিদ্যার্থীদের পড়াশোনা আগস্ট মাসের পর থেকে উন্নতি রয়েছে। কর্কট রাশি জাতক জাতিকাদের মাতার শরীর ভালো যাবে, কিন্তু পিতার শরীর নিয়ে কিন্তু চিন্তা বাড়বে দর্শক বন্ধু, তাই পিতার শরীরের দিকে নজর দেবেন। কর্কট রাশির জাতকের ক্ষেত্রে, কর্কট রাশির পুরুষের ক্ষেত্রে, জাতকের ক্ষেত্রে কোনো স্ত্রীলোকের সহায়তায় আয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। কর্কট রাশির জাতকের ক্ষেত্রে কোনো স্ত্রীলোকের সহযোগিতায় আয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তবে কর্কট রাশির সন্তানদের ক্ষেত্রে দর্শক বন্ধু, সন্তানের দেহ অবস্থা, শারীরিক অবস্থা মাঝে মাঝে কিন্তু খারাপ হবে, তাই সন্তানের শরীর নিয়েও কর্কট রাশির জাতক জাতিকাদের চিন্তা হতে পারে। কর্কট রাশির এই বছর প্রাপ্তিযোগ ভালোই হবে দর্শক বন্ধু, প্রাপ্তিযোগটা শুভ। জমি সংক্রান্ত বিষয়ে আগের যদি কোনো সমস্যা থেকে থাকে কর্কট রাশির, তাহলে সেই সমস্যাও কিন্তু দর্শক বন্ধু মিটে যাবে। কর্কট রাশির স্ত্রীর জাতকের, কর্কট রাশি জাতকের স্ত্রীর ভগ্ন স্বাস্থ্য ভালো হয়ে যাবে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে অনেক সুফল লাভ করতে চলেছে এই বছর কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির অবিবাহিতদের, যাদের বিয়ে হয়নি, চেষ্টা চলছে কিন্তু হয়ে উঠেনি, এই কর্কট রাশির অবিবাহিতদের বিবাহের কিন্তু একটা সুযোগ রয়েছে। এই বছর বাংলার 1430 সালে কর্কট রাশির সদ্গুরু লাভ যোগ রয়েছে আপনাদের। আপনি যদি কর্কট রাশির হন তাহলে আপনি কিন্তু সদ্গুরুদেবের দর্শন পাচ্ছেন, সদ্গুরুদেব আপনি লাভ করতে চলেছেন। সঞ্চয়ের যোগও কিন্তু কর্কট রাশির খুব ভালো এই বছর, সঞ্চয়ও কিন্তু খুব ভালো হবে। চলুন দেখে নিই কর্কট রাশির শুভবার। সোমবার ও শুক্রবার হচ্ছে দর্শক বন্ধু কর্কট রাশির শুভবার। শুভ তারিখ 5, 9 ও 13। শুভ সংখ্যা কর্কট রাশি 3, 6 ও 9। শুভ ধাতু কর্কট রাশির রূপা দর্শক বন্ধু। শুভ মূল ক্ষীরিকা ও বামুনহাটি। শুভ রত্ন পিতপক্ষরাজ ও মনষ্টন। এই শুভ রত্ন হচ্ছে কর্কট রাশি পিতপক্ষরাজ ও মনষ্টন। কর্কট রাশির অশুভ মাস জ্যৈষ্ঠ, কার্তিক ও চৈত্র, এই তিনটে মাস হচ্ছে কর্কট রাশির অশুভ মাস, বাকি মাসগুলো শুভ। এই ছিল দর্শক বন্ধু কর্কট রাশির রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন দর্শক বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন প্রতিদিনের রাশিফল। আমার কাছে আসতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নম্বরে ফোন করে কবে কখন কোথায় পাবেন জেনে আসবেন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। পরিশেষে একটি কথা আমি আপনাদের বলব, আপনি যে ধর্মাবলম্বীর ব্যক্তি হন না কেন দর্শক বন্ধু,
অবশ্যই সেই ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।